নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। অনামিকা কিচেন অ্যান্ড ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে নুডলস আর আলু দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তা বলুন বা সন্ধ্যেকালীন আড্ডা, এই স্ন্যাক্স রেসিপি জাস্ট জমে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটি সেদ্ধ করে রাখা আলু। এরপর এই আলুগুলিকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলি গরম অবস্থাতেই ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। সব আলুগুলি গ্রেট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সামান্য কাঁচা লঙ্কা কুচি, সামান্য ধনে পাতা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, 1/4 কাপ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো বাইন্ডিংয়ের কাজ করবে, আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এখন এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতের মধ্যে সামান্য তেল বুলিয়ে আমি কিছুটা ডো নিয়ে ফিঙ্গার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে তৈরি করে নেবেন। সবকটি পটাটো ফিঙ্গার তৈরি হয়ে গেলে আমি এটিকে সাইডে সরিয়ে রাখব। আমি এখানে দুটি ম্যাগি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এগুলিকে হাত দিয়ে চেপে চেপে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে রাখা নুডলস দিয়ে স্ন্যাক্সগুলি কোট করব। নুডলসের মধ্যে যে মশলার প্যাকেট ছিল সেটি আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দা এবং মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 1/2 কাপ জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জলটা মেশাতে থাকলে ব্যাটারের ঘনত্ব ঠিকঠাকভাবে থাকবে। আমার ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। এবার একটি করে পটাটো ফিঙ্গার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পটাটো ফিঙ্গারটি একটি কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি যাতে বাড়তি ব্যাটারটি ঝরে পড়ে যায়। পটাটো ফিঙ্গারটি সরাসরি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা নুডলসের মধ্যে। এরপরে পটাটো ফিঙ্গারটির চারপাশে নুডলস দিয়ে কোট করতে থাকব। একটু সময় নিয়ে নুডলসগুলি চেপে চেপে কোট করতে হবে, তা না হলে তেলে দেওয়ার সাথে সাথেই নুডলসগুলি ছড়িয়ে যাবে। সবগুলি রেডি হয়ে গিয়েছে, এবারে আমি ফ্রাই করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একে একে পটাটো ফিঙ্গারগুলি দিয়ে দিচ্ছি। ওভেনের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। একটি পাশ ফ্রাই হয়ে গেলে অপর পাশটি আমি উল্টে দিচ্ছি। ভাজতে খুব একটা সময় লাগছে না, 3 থেকে 4 মিনিট সময় লাগছে। স্ন্যাক্সগুলি ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার এসে গিয়েছে। এবার আমি তেল থেকে স্ন্যাক্সগুলিকে তুলে নেব। এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অল করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।